অনেক ধাক্কা ধাক্কি করে হাঁপিয়ে গেছে অ্যাকচুয়ালি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সমস্যা হয়ে গেছে একখানা বেসিক্যালি, তো বাইক সুন্দরী বেসিক্যালি এখন খারাপ হয়ে পড়ে আছে গ্যারেজে। সার্ভিস সেন্টারে কালকে কথা বলেছিলাম, ওরা কিছু স্টেপস বললো, সেগুলো করেছে, কিছু হয়নি। সব ওই দোকানের সঙ্গে কথা বলেছিলাম আমি গ্যারেজে যে ওনার। তো এখন আমি যাচ্ছি হচ্ছে জোজোকে নিয়ে অ্যাকচুয়ালি ও খেলে হচ্ছে ব্যাডমিন্টন, তাই না? তো ওকে যাচ্ছি হচ্ছে আমি ব্যাডমিন্টনের কোচিংয়ের ওখানে। তো ওখানে ওকে ছেড়ে তারপর আমি যাবো হচ্ছে একটু গ্যারেজটায়, গ্যারেজ তারপর ওখান থেকে বেরাবো। অ্যাকচুয়ালি এই এক্সপালস নিয়ে আমি কিছুদিন ধরে এত ভুগছি, দেখি এখন চলো। পিয়ুষকে ঘরে রেখে এসে এখন কি অবস্থা, এখন ছোট নিয়ে আমি যাচ্ছি হচ্ছে ওই বাইক যেখানে রাখা আছে গ্যারেজে ওখানে। কি আর করবো, কিছু করার নেই। এই যে এখানে জানা গেটের এখানে সুন্দরী পড়ে আছে, কি অবস্থা, পুরো গাড়ি নোংরা হয়ে গেছে, কিছু করার নেই। থ্যাংক গড আমার কাছে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট দুদিন আগেই আমি পারচেস করেছি হিরোর থেকে। তো আমাদের এখন টোয়িং ভ্যান আসছে, টোয়িং ভ্যান করে এখান থেকে সবচেয়ে কাছের সার্ভিস সেন্টার হচ্ছে রেড্ডি মোটরস, ওখানেই নিয়ে যাচ্ছি। তো দেখি কখন টোয়িং ভ্যান আসে, এখন বুক করেছি, দেখি কখন আসে। গাড়ির ওয়েট করতে করতে এই সুন্দর ছুটিতে আমার কাছে এসে গেছে, একটু আদর করে টাইম পাস করি। প্রায় এক ঘন্টা ওয়েট করার পর টোয়িং ভ্যান চলে এসছে, এবার সুন্দরীকে টোয়িং ভ্যানে ওঠানো হবে। আমি কেসে উঠা ইসকো হম লোগ দোনো উপর উঠা পাएंगे, अकेले उठा देते हैं। वो नीचे उतर जाता है क्या वो? अच्छा अच्छा अच्छा, ठीक है, चलिए चलिए। क्या हो गया? क्या प्रॉब्लम हो गया? अरे यार, मेरे जीवन में प्रॉब्लम ही प्रॉब्लम है, प्रॉब्लम खत्म ही नहीं हो रहा मेरा। ठीक है, देखिए चलिए। অ্যাকচুয়ালি এটা ম্যানুয়ালি নামাতে হলে হচ্ছে দাদার ওখানে তার ফার কিছু একটা কেটে দিয়েছে কালকে, কি একটা বললো, সবে তো এই প্রবলেম প্রবলেমই প্রবলেম। এখন দাদা গাড়িটাকে ওঠাচ্ছে, আমি রিস্কটা নিলাম না, ভয় লাগছে আমার যদি পড়ে টড়ে যায়। তো ওরা এক্সপার্ট আছে, ওরাই করুক। চারদিক দিয়ে মোটামুটি সাপোর্ট দেওয়া হয়ে গেছে, একবার ফাইনালি একবার দেখে নিচ্ছি, নড়ছে নড়ছে না তো, না টাইট আছে। একটা সমস্যা, পিক আপ ভ্যান এসছে, পিক আপ ভ্যানের অবস্থা দেখো, তার কাটা, এবার এইটা কাজ করছে না। তো এখন বলছে ভাই যে সবাই মিলে একটু ধাক্কা দিয়ে ওঠাতে হবে, এখন রিকোয়েস্ট করতে হবে ওদেরকে যে একটু ধাক্কা দাও ভাই। অনেক ধাক্কা ধাক্কি করে হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি, গাড়িটাকে তুলে নেওয়া হয়েছে, এবার আমরা এখান থেকে বেরাবো, ওই সিটে আমি বসবো আপাতত। এই হলো এদের কন্ট্যাক্ট নাম্বার, বা হিরোর যদি সার্ভিস তোমার নেওয়ার থাকে নিতে পারো। এই কিন্তু এটা কিন্তু খুব একটা খারাপ সার্ভিস না, আমার কস্ট পড়েছে হচ্ছে 400 টাকা। সার্ভিস বছরে চারবার পাবে, তো দিস ইজ আ নাইস সার্ভিস আই গেস। এই এই যদি পিক আপ ভ্যান বুক করতে হয় তাহলে তোমাকে অনেক টাকা দিতে হবে। তো ইন কেস তোমার যদি রোড সাইড অ্যাসিস্ট্যান্স শেষ হয়ে থাকে, মেক শিওর ইউ হ্যাভ ইট। চলিয়া ভাইয়া, বেল্ট লাগা লিয়া, চলিয়া ম্যাপ নিকাল লেতে হ্যাঁ, সার্ভিস সেন্টার চলিয়ে। বললাম না সমস্যাটা শেষ নেই, আবার স্টার্ট দিয়ে কিছুটা এসেই কিছু একটা প্রবলেম হয়েছে, আবার গিয়ে পিছু এক করে নতুন করে একটা বেল্ট লাগাচ্ছে যাতে নড়ে না পুরোপুরি। এই রাত কে বোঝ দাদা, ঠিক আছে। এতক্ষণ তো ভালো রাস্তা যাচ্ছিলাম, বাট গলি দিয়ে নিতে হলো, আর এই অবস্থা রাস্তার, বাইক পুরো ডান্স করছে পিছনে। ভয়ও লাগছে, কি জানি কি হয়, কিন্তু আর কিছু বাকি ছিল না। এবার বৃষ্টিটাও শুরু হয়ে গেল, এখন আমরা আন্দুল রোডে চলে এসেছি, আর সোজা গিয়ে 1 কিলোমিটারের মধ্যে আমাদের রিদ্ধি মোটরস আছে হিরো, সবচেয়ে কাছাকাছি, সেখান থেকে আমি প্রত্যেক সার্ভিস করাই, ওখানেই যাচ্ছি। তো ভাই আমরা চলে এসেছি সার্ভিস সেন্টার, সুন্দরী নেমে গেছে আর ভাই চলে যাচ্ছে, থ্যাংক ইউ ভাই। যেটা বুঝলাম সেটা হচ্ছে পাম্পটা গেছে খারাপ হয়ে, পেট্রোল ট্যাঙ্কের ভিতর যে পাম্পটা থাকে
এক্সপালস পরবির অনেক এরকম আমি ইস্যু শুনেছি ফর পাম্প, আই ডোন্ট নো হোয়াটস দ্য ফিডব্যাক, তবে আজকে জানতে পেরে গেলাম কি অবস্থা, কি প্রবলেম। তো বন্ধু গল্প হলো যে আমার বাইকে যদি সার্ভিস রেকর্ড থাকে তাহলে পাম্পটা ফ্রি অফ কস্ট হবে রিপেয়ার, মানে রিপ্লেস আর কি, আর যদি সার্ভিস রেকর্ড না থাকে তাহলে ওটা কিনতে হবে, আর আই থিঙ্ক ওটা 5,000 উপরে দাম আছে, 7,000 মতো দাম আছে বলবো। তো আমার রেকর্ড তো আছেই, এখান থেকে সব সার্ভিস হয়, তো আশা করছি আমারটা ফ্রি অফ কস্ট হয়ে যাবে উইদিন দ্য ওয়ারেন্টি। আর এই ভিডিও দেখাকালীন যদি তোমাদের মনে হয় যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে চাও তোমরা, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও, অনেক এফোর্ট লাগে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আশা করছি আরো ভালো ভালো ব্লগ তোমাদের দেখাতে পারবো। তো সার্ভিস সেন্টার রাইট বার চলে এসেছি, এখন সুন্দরই ক্লিন হচ্ছে, আর চলো ভিতরে গিয়ে পেপার ওয়ার্কটা করে নিই। সুন্দরই রেডি হয়ে গেছে, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে একদম দারুণ লাগছে। তো দেখি সবই কাজ করে ফেলেছে আর যেন প্রবলেম না হয়, আর যদি হয় আবার সার্ভিস সেন্টারে আসতে হবে, আমি চাই না আসতে। আর আপাতত এই আপাতত এত অবধি তোমাদের দেখালাম, আশা করছি তোমাদের যেটুকু ইনফরমেশান দিতে পেরেছি ইট উড বি হেল্পফুল, তুমি যদি এক্সপালস ওন করো বা কেনার কথা ভাবছো। চলো আবার পরের ব্লগে দেখা হবে, টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, ওয়্যার হেলমেট ইফ ইউ আর রাইডিং।